কল্যাণীতে যে টুইন টাওয়ারটা দেখেছো ঠিক সেই টুইন টাওয়ারের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে। র‍্যাপিংটা আছে, সেই র‍্যাপিংটা তুলে দেওয়া হয় তখন কিন্তু এই আমার ক্যামেরা দেখতে পাচ্ছে এখানে। এটা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম সেটা সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি আছি বিরাটিতে, বারসাতে খুবই কাছে এই বিরাটি। তো বিরাটিতে আসলাম কারণ একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যাব নিমতাতে, আর নিমতায় হচ্ছে টুইন টাওয়ার। যে টুইন টাওয়ার তোমরা দেখেছো কল্যাণীতে সেই টুইন টাওয়ার কিন্তু নিমতাতেও তৈরি হচ্ছে। তো চলো কীভাবে যেতে হবে একটু বলে দিই। তো এটা দেখতে পাচ্ছ এই বিরাটির, আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর বিরাটি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু বেরোতে হবে, বেরিয়ে কিন্তু অটো ধরতে হবে। তো আমি আছি বিরাটিতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের অটো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে এখানে যে অটোগুলো আছে, এই অটোগুলো কিন্তু বেলঘরিয়া যায়, এই অটোগুলো ধরবো এই তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, এই অটোগুলো ধরে কিন্তু যাবো এখন আমরা নিমতাতে। তো বিরাটি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো ধরেছিলাম, আর অটোতে করে আসলাম মাঝেরহাটি, এখান দিয়ে বাঁদিকে যাবো আমরা। তো এই জায়গাটার নাম হচ্ছে মাঝেরহাটি। তো এবার চলো যাওয়া যাক টুইন টাওয়ারের দিকে। এখন তো সবাই টুইন টাওয়ার বললেই চিনে যাচ্ছে, অটোকেও বললাম টুইন টাওয়ার, তো সবাই আর কি টুইন টাওয়ার নামেই চিনতে পারছে। তো দেখো ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হবে, তার জন্য বাস টানানো হয়েছে। তো এই আর একটা কথা বলে রাখি যে বিরাটি স্টেশন থেকে কিছু দূর এসেই তোমার লাইটিং শুরু হয়ে গেছে, এই টুইন টাওয়ারের লাইটিং। মানে বিরাটিতে একটাই পুজো হচ্ছে, বড় পুজো, আর সেইটার জন্য কিন্তু লাইটিংটা অনেকটা দূর থেকে করেছে, আর এখান দিয়ে কিন্তু এর ভেতরেও লাইটিং আছে। চলো প্যান্ডেলের সামনে গিয়েই কথা বলছি একবার। এই যে চলে এলাম যুব সংঘের মাঠে, এইটা হচ্ছে যুব সংঘের মাঠ, জোনাকি ক্লাবের যে পুজোটা এটা। আর এই যে দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে পুরোটা, শুধু ফাইবার গ্লাসগুলো লাগানো বাকি আছে। তো প্রথমে কিছু প্যান্ডেলের দৃশ্য দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে এটা কী দিয়ে তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এনারা কাজ করছেন, এখানে যে প্লাইগুলো আছে এই প্লাই দিয়ে কিন্তু স্ট্রাকচারটা তোলা হয়েছে একদম ওপর অবধি। এখানেও দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা তোলা হয়েছে। এবার আমি দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানটাতে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফাইবার গ্লাস, এবার এর উপরে একটা র্যাপিং থাকে। তো এইবার এখানে আসি, এখানে দেখতে পাচ্ছ এই দেয়ালের নিচে দিয়ে কিন্তু এই যে টুইন টাওয়ারের নিচে থেকে কিন্তু এইগুলো সব লাগানো হচ্ছে। যখন এর উপরে একটা র্যাপিংটা আছে, সেই র্যাপিংটা তুলে দেওয়া হয় তখন কিন্তু ঠিক এরকম দেখতে লাগে, পুরো কাঁচের মতো। এই যে দেখতে পাচ্ছ, এই আমার ক্যামেরা দেখতে পাচ্ছ এখানে, তো এইটা কিন্তু ঠিক এরকম লাগবে, আর পুরোটা পুরো কাঁচ, আর এর উপরে কিন্তু লেজার লাইটের খেলা হবে বাইরে থেকে, খুব সুন্দর লাগবে কিন্তু এখানটাতে। তো এখানে যে টুইন টাওয়ারটার হাইট, এই যে এখান থেকে ব্রিজ হচ্ছে দুটো টাওয়ারের মাঝখানে, আর হাইটটা মোটামুটি 150 ফুটের মতো আছে আপাতত। তো 150 ফুট দাদা আর কি বাড়বে, 150 ফুটের ওপরে, ওই 150 ফুটই হবে। আচ্ছা, তো 150 ফুটের হাইট হতে চলেছে এটা। তো একদম ঠিক যেমন কল্যাণীতে যে টুইন টাওয়ারটা দেখেছো ঠিক সেই টুইন টাওয়ারের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে এই বিরাটি জোনাকিতে। ভেতরটাতেও কিন্তু বেশ সুন্দর করে কাজ করছেন, এখান দিয়ে তোমরা উঠবে, উঠে কিন্তু ভেতরে যাবে, আর ভেতরটাও কিন্তু কাঁচের কাজ হবে। তো আমি একটু যাই ভেতরটাতে। তো এখানে ভেতরটাতে আমি চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ এই যে হলুদ যে র্যাপিংগুলো করা আছে, এর ভেতরে কিন্তু ফাইবার গ্লাস আছে, এই র্যাপিংটা সরিয়ে দিলেই কিন্তু ফাইবার গ্লাসটা দেখা যাবে। আর তাছাড়া যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে কিন্তু এমনি নর্মাল যে কাঁচ, সেই কাঁচ বসবে এখানটাতে। দেখতে পাচ্ছ এর ভেতরটা কিন্তু অসাধারণ লাগবে, ওই ওপরটাতেও কিন্তু কাজ হচ্ছে, ওনারা কাজ করছেন ওখানটাতে, দেখতে পাচ্ছ। আর এই যে ঝাড়বাতিটা, এটাও কিন্তু ফাইবারের তৈরি, বেশ সুন্দর লাগবে কিন্তু ভেতরটা দেখতে। আর এইখানটাতে ঠিক এই জায়গাটাতে কিন্তু মাকে রাখা হবে, তো মা কালী কিন্তু এখানটাতে থাকবেন। আর যদি দেখি তো ভেতরে জায়গা কিন্তু অনেকটা জায়গা এখানটাতে, তবে অসাধারণ করে করছেন এনারা। দাদা এই কাজ কবে শেষ হবে? 24 তারিখে শেষ হবে, মানে উদ্বোধন 24। আচ্ছা, উদ্বোধন হয়ে যাবে কিন্তু কাজ শেষ হতে 24। আচ্ছা, তো মোটামুটি উদ্বোধন ওই 22 তারিখে, কিন্তু কাজ বাজ পুরোপুরিটা শেষ করে উঠতে এনাদের 24 তারিখ লেগে যেতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে এখন এই এই অঞ্চলে, মানে বারাসাত বিরাটি এইসব অঞ্চলগুলোতে এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে। আমি যখন বেরিয়েছি বৃষ্টির জন্য আমি 2 ঘন্টা লেট করেছিলাম, বৃষ্টিতে বেরোতে পারছিলাম না, তো তার জন্য কিন্তু এনাদের একটু কাজের প্রবলেম হচ্ছে।
তো দেখতে পাচ্ছো লাইটিংটা জাস্ট কিছুই না, ওখান দিয়ে কাজ করার জন্য যে লাইটিংটা ফেলেছে তাতেই কতটা সুন্দর লাগছে। এখনও তো এখানে কাঁচও বসেনি, কিছুই বসেনি, তো সেগুলো যখন বসবে তখন কিন্তু অসাধারণ লাগবে। এই যে পুরো দেখতে পাচ্ছো টুইন টাওয়ারটা, তো এটা কিন্তু যথেষ্ট বড় করেছে, কল্যাণী টুইন টাওয়ারের মতোই হাইট করেছে, একদম সেম টু সেম হাইট। আর সেম টু সেম কাজ হচ্ছে ফাইবারের কাজ, এখানেও হবে ফাইবার গ্লাস, যেগুলো কল্যাণীতেও কাজ হয়েছে ঠিক সেম কাজ এখানেও হচ্ছে। তো যথেষ্ট ভালো করছেন এনারা। তো যেটা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে যে 22 তারিখ উদ্বোধন, আর 22 তারিখ থেকেই কিন্তু পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হচ্ছে এই টুইন টাওয়ারটা। যদিও এদের কাজ এখনও শেষ হয়নি, কাজ শেষ হতে কিন্তু টাইম লাগবে, তাও ওনারা বলছেন যে 22 তারিখ থেকে পাবলিক অ্যালাউ করবেন ওনারা। তো এই যে ভেতর থেকে বেরোলাম, এইটা কিন্তু এক্সিট হতে চলেছে, হয়ে কিন্তু এই যে গেটটা আছে, এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে। আর যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম ওটা হতে যাচ্ছে এন্ট্রি। এই যে এক্সিট পয়েন্টটা, এখানে কিন্তু বিশাল কাজ হচ্ছে। আমি যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে ফাইবার যে শিটগুলোকে, সেই ফাইবার শিটগুলোকে কিন্তু ওনারা এখান দিয়ে ওখানে নিয়ে যাচ্ছেন। টুইন টাওয়ারের যে একদম চূড়াটা, সেই টুইন টাওয়ারের চূড়া কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ রাখা আছে, এই একটা চূড়া আর ওই একটা চূড়া, এই দুটো চূড়া কিন্তু রাখা আছে এখানটাতে। অনেক লোকে কাজ করছেন, ডে নাইট কাজ করতে হচ্ছে। আজকে 19 তারিখ, রাত হয়ে গেছে, এখন এখন বাজে তোমার 5:30, তো এখনও কিন্তু কাজ করছেন ওনারা। আর দুদিন আছে টাইম, 20-21, 22 তারিখেই কিন্তু সন্ধ্যেবেলা উদ্বোধন, তো 22 তারিখেও কাজ হবে আশা করছি, কারণ কাজ অনেকটা বাকি। আমি যদি দেখাই তো এখান দিয়ে দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু কাঁচ লাগানো হয়নি, যে ফাইবার গ্লাসগুলো সেগুলো কিন্তু লাগানো হবে, তো প্রচুর কাজ বাকি। আর সেই কাজগুলো হয়ে গেলে কিন্তু অসাধারণ লাগবে এই টুইন টাওয়ারটা, একদম ঠিক কল্যাণীতে যেটা দেখেছো ঠিক সেটাই লাগবে। তো আশা করি ভালো লাগবে তোমাদের এই টুইন টাওয়ার, আর যখন হয়ে যাবে উদ্বোধন হয়ে যাবে তারপরে কিন্তু আসার চেষ্টা করবো, ঠিক আছে? চেষ্টা করবো না, আসবো একবার, তো এসে দেখাবো তোমাদেরকে যে কেমন লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ এনারা কিন্তু এই ফাইবারের কাজগুলোকে লাগাচ্ছে, তারপর এই র‍্যাপটাকে খুলে দেবে, দিলে ওই রকম আয়নার মতো হয়ে যাবে। তোমরা কতদিন ধরে কাজ করছো এখানে? দু মাস ধরে কাজ করছো? দিন রাত তো কাজ করতে হচ্ছে নাকি? দিন রাত কাজ করতে হচ্ছে, শেষ করতে পারবে? উদ্বোধন 22 বললো, শেষ করতে পারবে? আচ্ছা আচ্ছা, আশা করা যাচ্ছে। এই যে র‍্যাপটা খুলে দিলে ওই আয়নার মতো লাগছে না? হ্যাঁ, একদম পুরো কাঁচের মতো। এই দেখতে পাচ্ছ দাদা একটা র‍্যাপিং খুলে দেখাবে এখানটাতে, এই দেখতে পাচ্ছ খুলে দিচ্ছে, এই যে একদম পুরো সুন্দর কাঁচের মতো দেখতে পেলেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আপডেটটাও ভালো লাগবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কাজ কিন্তু অনেকটা বাকি, ওনারা যদিও বলছেন 22 তারিখে উদ্বোধন হবে এবং মানুষজন আসতে পারবে, তবুও আমি বলবো 23 তারিখ আসা বেটার, কারণ হচ্ছে যদি বাই এনি চান্স কাজ শেষ না হয় তখন কিন্তু আপনারা এসে ফেসে যেতে পারেন। তো তার জন্য বললাম, বেশ সুন্দর লাগছে এখান দিয়ে দেখতে। আর যখন তৈরি হয়ে যাবে পুরোটা, মানে কাজটা ফাইবার ক্লাসগুলো যখন লাগানো হয়ে যাবে বাইরে থেকে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পরবর্তী যখন তৈরি হয়ে যাবে পুজোর মধ্যে কিন্তু আমি দেখাতে আসবো এটাকে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পারাসাত, মধ্যমগ্রাম আর নৈহাটি সব রকমের ভিডিও আপডেট পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আর পুরো কালীপুজোর রুট থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি বলে দিয়েছি আমার চ্যানেলে, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।